না কোনো কাজ হবে না যে এখন সুপদ্ধতি পান বলে যে দাদা একটু দাঁড়ান, ওই আমার সামনে গাড়িটা এগিয়ে যাক, তারপর আমি চলে যাচ্ছি, আপনার গাড়িটাকে ব্যাক করিয়ে নিই। সঙ্গে সঙ্গে ভদ্রলোক রুট ভাবে এসে তাকে গালিগালাজ করে। তিনি নিজেকে ডিএসপি পরিচয় দিচ্ছেন, তার নাম হচ্ছে শোভন অধিকারী। শোভন অধিকারী ভদ্রলোক, কোথাকার ডিএসপি জানি না, ডিএসপি বলে নিজেকে পরিচয় দিল। তো এই অবস্থায় দাঁড়িয়ে থেকে যখন গালিগালাজের প্রতিবাদ করে, তখন গাড়ি থেকে যাকে মারধর করে সে গলা টিপে ধরে এবং সেই অবস্থায় তার শ্বাসরুদ্ধ হয়ে যায়। কোনো রকমে হাত তাকে ঝাপটা দিয়ে ঠেকিয়ে বলে তোকে আজকে গুলি করে দেবো, তুই লয়ার, তুই ক্রিমিনাল, এই ধরনের কথা বলে কর্মবিরতি। আজকে আমাদের দুইবার সিভিল এবং ক্রিমিনাল বার আমরা মিটিংয়ে এক্ষুনি বসতে চলেছি এবং এই ব্যাপারে একটা পদ্মসত্তানে কমপ্লেন আমরা কালকে রাত্রেই দিয়েছি। এবং যে ভিকটিম সুবদ্ধ বলছেন যে পুলিশের উপর পুলিশ অত্যাচার করে যাবো।